আজকে দশম শ্রেণীর 2022 এর মাধ্যমিকের গণিত বিষয়ের যে সংক্ষিপ্ত সিলেবাস এবং তার নাম্বার বিশ্লেষণ সেই সম্পর্কে আলোচনা করা হবে ভিডিওটিতে। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো, আর চ্যানেলে যদি নতুন এসে থাকো তাহলে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিবে। তার আগে তোমাদের বলে রাখি যে এই যে 2022 সালে যে সংক্ষিপ্ত সিলেবাসগুলো করা হয়েছে তার যে MCQ, শূন্যস্থান, সত্য মিথ্যা অর্থাৎ প্রতিটি মান যে নম্বর বিভাজন করা হয়েছে সেগুলো সম্পর্কে আলোচনা করা হবে। তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তাহলে শুরু করা যাক। দেখো পাটিগণিত, পাটিগণিতের মান এক এর থাকবে, MCQ দুটা করতে হবে, 2 1 2। তার শূন্যস্থান একটা করতে হবে, দেখো 1 1 1। সত্য মিথ্যা দুটা থাকবে, 2 1 2। আর মান 2 এর থাকবে গিয়ে 3টা অঙ্ক, 3 2 6। আর মান 5 এর থাকবে 2টা অঙ্ক, 5 2 10। তার টোটাল কত হচ্ছে? 21। এই হচ্ছে গিয়ে পাটিগণিতের অঙ্কের নাম্বার বিশ্লেষণ। তার জন্য তোমাদের কি কি পড়তে হবে দেখো পাটিগণিত থেকে, যে সরল সুদ কষা, 2 নম্বর চক্রবৃদ্ধি সুদ, অসমহার বৃদ্ধি বা হ্রাস, অংশীদারি কারবার, এইগুলো তোমাদেরকে অঙ্ক করতে হবে পাটিগণিত থেকে। তারপরে দেখো বীজগণিতে যে সিলেবাসটা করা হয়েছে বীজগণিতে দেখো মান 1 এর যে নম্বর বিশ্লেষণটা প্রথমে বলে দিই, মান 1 এর MCQ একটা করতে হবে, শূন্যস্থান দুটা করতে হবে, 2 1 2, সত্য মিথ্যা দুটা করতে হবে, 2 1 2। আর মান 2 এর যেটা করতে হবে, মান 2 করতে হবে 2টা, 2 2 4। আর মান 3 এর করতে হবে কোটা, এখানে দেখো এখানে নম্বর বিশ্লেষণ 3 নম্বর 2টা করে, 3 2 6। আর আবার 3 নম্বরে করতে হবে 2টা, 3 2 6। আর 3 নম্বর আরেকটা করতে হবে, 3 1 3, টোটাল হচ্ছে 24। তাহলে তার জন্য তোমাদের কি কি অঙ্ক করতে হবে তাহলে তোমরা দেখো, দেখলেই বুঝতে পারবে। দেখো কি কি করতে হবে তোমাদেরকে, এই যে 141 দ্বিঘাত সমীকরণ, তারপর হচ্ছে গিয়ে ভেদ, দ্বিঘাত করণী, অনুপাত, সমানুপাত, এখান থেকে তোমাদের এই নাম্বারগুলো বিশ্লেষণ নাম্বারগুলো তোমাদেরকে বলা হয়েছে। এই এই অধ্যায়গুলো থেকে তোমাদের এই অঙ্কগুলো থাকবে। অতএব তোমরা এই অধ্যায়গুলো খুব ভালো করে তোমরা প্রিপারেশন নাও। তারপরে দেখো, তারপরে চলে এসেছি জ্যামিতির পার্টে। দেখো মান 1 এর MCQ থাকবে 2টা, 2 1 2, তারপর হচ্ছে শূন্যস্থান হচ্ছে 1টা, 2টা থাকবে, 2 1 2, সত্য মিথ্যা একটা করতে হবে, 1 1 1। তারপরে দেখো মান 2 এর করতে হবে 4টা, 4 2 8। তারপরে হচ্ছে গিয়ে উপপাদ্য তোমাদের করতে হবে 1টা, 5 1 5, 5 নম্বর থেকে প্রত্যেকটাতে প্রয়োগ থাকবে যে উপপাদ্যের প্রয়োগগুলো সেটা করতে হবে 1টা, মান থাকবে 3 3 1 3। আর সম্পাদ্য থাকবে গিয়ে তোমার 5 নম্বরের একটা করে প্রতিটাতে করতে হবে 1টা, 5 1 5, টোটাল হচ্ছে 26। তাহলে এখানে দেখো এই যে উপপাদ্য, প্রয়োগ, সম্পাদ্য, তার জন্য তোমাদের কি কি শিখতে হবে তোমরা দেখো এখানে লিখে দেওয়া হয়েছে। এই যে বৃত্ত সম্পর্কীয় উপপাদ্য চ্যাপ্টার নম্বর 3, চ্যাপ্টারগুলো উল্লেখ করেছি। বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্য চ্যাপ্টার নম্বর 7, বৃত্তস্থ চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য চ্যাপ্টার নম্বর 10 10, 4 নম্বর সম্পাদ্য যেটা হচ্ছে পরিবৃত্ত অন্তর্বৃত্ত যেটা হচ্ছে চ্যাপ্টার নম্বর 11, তার বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য যেটা চ্যাপ্টার নম্বর 15, আর সম্পাদ্য বৃত্তের স্পর্শক অঙ্কন যেটা হচ্ছে চ্যাপ্টার নম্বর 17। এগুলো তোমাদেরকে অঙ্ক করতে হবে জ্যামিতির জন্য, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপরে দেখো পরিমিতির জন্য কি কি করতে হবে। তারপরে দেখো পরিমিতির মান 1 এর MCQ থাকবে 1টা, 1 1 1, শূন্যস্থান হচ্ছে গিয়ে 1টা, 1 1 1, সত্য মিথ্যা 1টা থাকবে, এগুলো মান 1 এর। তারপরে মান 2 এর থাকবে তো 3টা করতে হবে, 3 2 6। তারপরে হচ্ছে মান 4 এর অঙ্ক করতে হবে 4টা, 4 4 16। তার টোটাল যদি করা যায় তাহলে টোটাল হচ্ছে 25 নম্বর। তো এই হলো গিয়ে পরিমিতির মান নাম্বার ডিস্ট্রিবিউশনটা। এর জন্য তোমাদের কি কি করতে হবে তো সেটা সম্পর্কে তোমাদেরকে বলছি। পরিমিতির জন্য তোমাদের শিখতে হবে আয়তঘন, লম্ববৃত্তাকার চং, গোলক ও শঙ্কু, এই 4টা অধ্যায় তোমাদেরকে শিখতে হবে ভালো করে। তারপরে দেখো যে নাম্বার বিশ্লেষণটা করে দিচ্ছি এখানে কোনটাতে, দেখো এখানে টোটাল মার্ক ডিস্ট্রিবিউশনটা করে দেওয়া হয়েছে। MCQ টোটাল থাকবে 6টা, 6টার মধ্যে তোমাদেরকে 6টাই করতে হবে, শূন্যস্থান থাকবে করতে হবে 5টা, 6টা থাকবে করতে হবে 5টা, তারপর সত্য মিথ্যা করতে হবে 5টা, থাকবে 6টা, 6টার মধ্যে তোমাদেরকে 5টা করতে হবে। আর মান 2 এর করতে হবে গিয়ে 12টার মধ্যে 10টা, 10 2 20। আর যেগুলো বড় টোটাল এখানে করলে 54 নম্বরে থাকছে, তো টোটাল করলে কত হয় মোট হচ্ছে গিয়ে 90, প্রজেক্টে থাকছে তোমাদের 10, মোট করলে কত হয় 100, 100-এর মধ্যে অঙ্ক পরীক্ষা হবে তোমাদের। আশা করি তোমরা মার্ক ডিস্ট্রিবিউশনটা, নাম্বার বিভাজনটা ভালো করে বুঝতে পেরেছো। ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করো, শেয়ার করো, এবং চ্যানেলে নতুন আসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও।